অবহেলিত ভাবে মুক্তপুরি পড়ে আছে 1862 সালের স্টেশন। প্রথম বাংলাদেশের ইতিহাস কৃত একটা স্টেশন। আমি প্রধানমন্ত্রী সে আমার মা বয়সে তাকে অনুরোধ করতে চাই যে স্টেশনটাকে সে সংস্কৃতি করুক, নতুন করে। হ্যাঁ, আর ট্রেন আসবে দর্শক, আসলে আর ট্রেন সেভাবে আসে না এই জায়গায়। কুষ্টিয়া সদর থেকে জগতী স্টেশনে কিভাবে যাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কুষ্টিয়া সদর থেকে জগতী স্টেশনের দূরত্ব 2.9 কিলোমিটার। কাজেই যদি আপনি বাইক নিয়ে যান তাহলে চৌড়াস মোড় থেকে আপনার সময় লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট। আপনি অটোরিকশা নিয়েও যেতে পারেন, তাতেও আপনার সময় খুব একটা বেশি লাগবে না। প্রচণ্ড বৃষ্টি, আমরা বৃষ্টির ভিতরে পড়ে গেছি, এখন কিছু করার নেই। জগতী স্টেশন ব্রিটিশ আমলে নির্মিত কুষ্টিয়া জেলার জগতী এলাকায়। এই স্টেশনটির বয়স প্রায় 161 বছর। এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটির বর্তমানে কী অবস্থা সেটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। দর্শক, কী সৌভাগ্য আমার, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী। আমরা এখানে একটা ব্লগ করার জন্য আসলাম যে একটা ভিডিও তৈরি করব। তো এসেই আমি একটা ট্রেন দেখতে পাচ্ছি যে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, সৌভাগ্য আমার যে আমি এসে আমি ট্রেনটা দেখতে পেলাম। এটাই হচ্ছে সেই জগতী রেলওয়ে স্টেশন, বাংলাদেশের যে প্রথম রেলওয়ে স্টেশন এটাই হচ্ছে সেইটা। এখন সেইভাবে আর ট্রেন এসে থামে না, শুধু একটা ট্রেনই থামে 12টার সময়। এই যে সেইটাই, এটা কি লোকাল ট্রেন না ভাই? এটা তো লোকাল ট্রেন না? হ্যাঁ লোকাল, এটা লোকাল। এই একটাই থামে তাই তো ভাই? এখানে একটাই একটাই থামে তাই তো সারাদিন? একটাই থামে তাই তো? আচ্ছা, মানে 5 টাকা নেই এখনো সেই সরকারি রেটে, 5 টাকা করে তাই তো? আগে কত নিত? অনেক আগে নিত 3 টাকা। আচ্ছা আচ্ছা, এখন 2 টাকা বেশি হয়েছে তাই তো? তারপরেও বেশ, এই লাইনে যদি ট্রেন আসে ট্রেন থামে তাহলে মনে হয় ভালোই হয় না? অনেক ভালো হয়। কত মিনিট দাঁড়ায় এখানে? এখানে দেখলাম তো 1 মিনিট দাঁড়াইলো কিনা সেটা আপনি নিজেই দেখেন। আচ্ছা, 1 মিনিটের বেশি দাঁড়ায় না তাই তো? দর্শক দেখলেন যে ট্রেনটা চলে গেল, বড় জোর 1 মিনিট মতো দাঁড়িয়েছে এখানে। মানুষের কথাবার্তা শুনলেন, তাদের আফসোস যে একসময় এখানে ট্রেন অনেক এসে থামতো, মালামাল নামতো, মালামাল উঠতো, কিন্তু আসলে সেই আনন্দটা আর এই মানুষের মাঝে নেই। তাদের ভিতরে হতাশায় যে 1 মিনিটের জন্য ঠিক মতো ট্রেনটা দাঁড়ায় না এখানে, একটু দাঁড়ায়, কয়েকজন নামে, কয়েকজন উঠে এখান থেকে আবার চলে যায়। কোনো টিকিটের ব্যবস্থা নেই, কোনো রেল স্টেশন মাস্টারের ব্যবস্থা নেই, কাউন্টার নেই, কিছুই নেই। এখান থেকে তারা উঠে আর নামে। আর এই এই যে লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই দিক দিয়ে কিন্তু সব ট্রেনই বেশ মোটামুটি এই ট্রেনগুলো এই দিক দিয়ে চলাচল করে, যে লং রোডে যে ট্রেনগুলো আছে। একসময়কার জাঁকজমক স্টেশনটি কী অবস্থায় পড়ে আছে তা স্বচক্ষেই দেখছি আমরা। ব্রিটিশ ইন্ডিয়া রানাঘাট থেকে এই জগতী পর্যন্ত যে রেল সংযোগটি স্থাপন করেছিল তা রীতিমতো পরিত্যক্ত বললেই চলে। 1862 সালে ইস্ট বেঙ্গল রেল কোম্পানি সর্বপ্রথম এই অঞ্চলে রেলপথ চালু করে। আর এই স্টেশনটি 30টিরও বেশি ছোট বড় কোয়ার্টার সহ নির্মাণ করা হয়েছিল সেই সময়, যা বর্তমানে কিছুই দেখা যাচ্ছে না স্টেশনের এই পুরনো লাল ঘরটি ছাড়া। দর্শক, আসলে আমি এই যে ভিতরে প্রবেশ করেছি, কিন্তু আসলে আমি ভয় পাচ্ছি যে এত খারাপ অবস্থা, তাছাড়া এই যে বাইরে বৃষ্টি হচ্ছিল, আর আমার ভয় লাগছে যে এর ভিতরে আসলে পুরনো বিল্ডিং অবশিষ্টগুলো আসলে অনেক ভয়ঙ্কর অবস্থা এর ভিতরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে সাপ বিচ্ছুর ভয়ও থাকতে পারে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারছি। আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে এটা হচ্ছে সেই সময়কার স্টেশন মাস্টারের কক্ষ।
কি অবস্থা? এটা দেখেই মনে হচ্ছে যে এই টিনগুলো পরবর্তীতে লাগানো, সেই আমলের টিন না এটা, এই টিনগুলো লাগানো মনে হচ্ছে দেখে। এই যে এখানে টিকিটের, সেই সময়কার টিকিটের যে কোন জায়গা থেকে কোথায় যাবেন তার যে লিস্ট এখানেই দেওয়া আছে। অ্যানালগ সিস্টেম ছিল যে সময় সেইভাবে আছে এখনও সেটা। আর এই বিল্ডিংয়ের অবশিষ্ট এখনও যেগুলো আছে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আসলে অনেক করুণ অবস্থা। এটা হচ্ছে একটা সিঁড়ি, এটা সিঁড়ি ছিল, এটা ভেঙে গেছে। এই যে এখান দিয়ে দোতলাতে ওঠার সিঁড়িটা, দোতলায় যাওয়ার। আসলে একটা ভুতুড়ে পরিবেশে আমি এখন আছি মনে হচ্ছে। আসলে এইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। এই যে এটা হচ্ছে এই স্টেশন, স্টেশনের যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের পিছন সাইডে, পিছন দিকে আরও একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনও একটা ছিল, এটা মাল টানার জন্য। এর পাশেই একটা এই স্টেশনের যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের পিছনেই একটি মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদটি মনে হয় পরবর্তীতে বানানো হয়েছে। আর জি মসজিদটা সেই সময়ের বানানো না, আচ্ছা। এই বিল্ডিংটা মনে হচ্ছে ঘরটা নতুন, বারান্দাটা হয়তো নতুন করছে, আচ্ছা। আর এইটা কি? এটা এটা পুরাতন, এখানে স্টিম তৈরি হতো, এখান থেকে পানি তুলতো। আচ্ছা আচ্ছা, এইখান থেকে এই পুকুর থেকে পানি নেওয়া হতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে পানি নিয়ে এই পাইপ দিয়ে এখানে নিয়ে আসতো, তারপরে এই ওই ইয়েতে ওঠানো হতো, তাই তো? এখান থেকে নিয়ে ওই ট্যাঙ্কিতে যায়। আচ্ছা আচ্ছা, ওই ট্যাঙ্কি থেকে ওখানে ইঞ্জিনে ডেলিভারি দিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে দর্শক, আমি আপনাদেরকে পুরনো বিল্ডিংগুলো আর এই ভাঙা যে অবশিষ্ট রয়েছে এগুলো আমি দেখাতে ভয় পাচ্ছি, কারণ বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এই রাসেল ভাইপারের, যাতে এই সাপের ভয়টা আমার অনেক আগের থেকেই, কিন্তু আমি ছোটোবেলা আমাকে একবার সাপে কামড়িয়েছিল, যার কারণে আমি একটু সাপের ভয়টা বেশি পাই। তো আপনাদেরকে বলবো, এই রাসেল ভাইপার আসলে অনেক প্রজাতির। এই রাসেল ভাইপার এত পরিমাণে মিডিয়া প্রচার করে ফেলেছে, যার কারণে এই বাংলাদেশের লোকজন আতঙ্কে আছে। আসলে আপনারা এত আতঙ্কে থাকবেন না, এই এত আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার পিছনে দেখছেন যে ব্রিটিশ নির্মিত এই বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী, আমি এখানে এসেছি। আর যেটা বলছিলাম যে এই সাপ আগেও ছিল, এখনও আছে। আসলে আমরা আসলে অনেক ভয়ঙ্কর অবস্থা, আমার ভয়ও লাগছে ভিতরে যেতে। এই যে ও এখানে তো দেখা যাচ্ছে ভিতরে একটা কয়টা গাছের শিকড়, দেখুন কি অবস্থা। এই যে উপরে যে বট গাছটা না দেখা যাচ্ছে না, পাকুড় গাছ, ওই গাছের শিকড়।
আসলে ভয়ঙ্কর অবস্থা। এখানে যে গাঁথনিটা দেখতে পাচ্ছেন 10-20-25 প্রায় 25 ইঞ্চি গাঁথনি, আর এর ভিতরটা দেখতে পাচ্ছেন আসলে সেই সময় অনেক মজবুত করেই বানানো হয়েছিল চুনসুরকির গাঁথনি। পরবর্তীতে ছোটো ছোটো করে দেখলাম যে প্লাস্টার করা আছে, পরবর্তীতে বোধহয় এই প্লাস্টারগুলো করা হয়েছিল, কিন্তু তারপরে ওইটা এখনও যা অবস্থা আছে আমার মনে হচ্ছে যেন এখনও যদি এটা কোনো সংস্কার করা হয় এই এটা এখনও 50 বছর অবশ্যই এটা টেকানো সম্ভব। আসলে সব কিছু যত্নের অভাবে আর অবহেলায় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে যে লকগুলো লাগানো আছে, এই সাইড দিয়ে উপরে ওঠার ব্যবস্থা ছিল সেই সময়। এই যে 161 বছরের যে ট্যাঙ্কি, আমার মনে হয় যদি এটা যত্ন করা হতো তাহলে আমার মনে হয় যে এখনও ভালো থাকতো। তবে যে গাঁথনিগুলো দেওয়া আছে এটা আসলে অনেক মজবুত, আর এর পাশ দিয়ে এই যে ওঠার জন্য আরও একটা সিঁড়ি আছে। আমি যে দেখাচ্ছি আসলে ভয় লাগছে যেতে দর্শক, এখন তো আসলে যাওয়া ঠিক না এইভাবে জঙ্গলের ভিতর দিয়ে, আসলে এইভাবে যাওয়া ঠিক না। এই যে এটা আসলে অনেক মজবুত, এই যে এটা মই উপরে ওঠার ট্যাঙ্কিতে, আসলে এটা অনেক মজবুত। এখানে অনেকে খুলে নিয়ে গেছে না খুলে পড়ে গেছে বুঝতে পারছি না, এটা সেই যে রেলের পাত দিয়েই মইটা বানানো, সেই সময় অনেক মজবুত করে বানানো ছিল দেখে বোঝা যাচ্ছে। আসলে এদিকে আসা ঠিক না, জঙ্গলের ভিতরে আমি চলে যাই। মিলন ভাই কেমন লাগলো আপনার এই জগতি যে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এটা দেখার পরে? হ্যাঁ অনেক ভালো লাগে, ভালো লাগছে না? আসলে আমরা আসার সময় বৃষ্টি হচ্ছিল, অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই যে আসার পরে এটা দেখার পরে বেশ মনটা ভালো হইলেও কিন্তু আসলে একেবারে ভালো লাগেনি না, যে স্টেশনটার অবস্থা যে বেহাল দশা। হ্যাঁ খুব খারাপ অবস্থা, আমাদের বাংলাদেশের প্রথম স্টেশন, সে অনুপাতে এরার কোনো যত্ন নেই। যত্ন নিলে হয়তো এই ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্মের ছেলেরা অনেক কিছু জানতে পারতো, সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এটা অতি দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এটা পুনর্সংস্থাপনের জন্য। ট্রেন আসবে দর্শক, এখন যে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা থেকে ঢাকা যাচ্ছে। আসলে এই দিক দিয়ে ট্রেন চলাচল করে কিন্তু এইখানে দাঁড়ায় না, আসলে এই দিক দিয়ে ট্রেন চলাচল করে কিন্তু ট্রেন এখানে দাঁড়ায় না, শুধু একটা মাত্র ট্রেন 12টার সময় লোকাল ট্রেন শুধু এখানে 1 থেকে 1.5 মিনিটের জন্য দাঁড়ায়। দর্শক আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাংলাদেশের সর্বপ্রথম যে ব্রিটিশ নির্মিত রেলওয়ে স্টেশন এই জগতি স্টেশন, আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে এই স্টেশনের কী অবস্থা বর্তমানে সেটাই আপনাদেরকে দেখালাম। তো সকলে ভালো থাকবেন, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর এর আগেও যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক ধন্যবাদ। সাথেই থাকুন, ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো, বাংলাদেশের ব্রিটিশ নির্মিত যত স্থাপনা রয়েছে আমি সেইগুলোই আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ আগামীতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।